নৈহাটি তথা জেলার প্রাচীনতম বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম গরিফা উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয়ে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার কক্ষ এবং ভাষা চর্চা কেন্দ্রের উদ্বোধন করলেন নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিক। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক পার্থ ভৌমিক বলেন, স্কুলের চাহিদা মতো কথা দিয়ে বিধায়ক তহবিল থেকে 15 লক্ষ টাকা দিয়ে এই বিদ্যালয়ে শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার কক্ষ এবং ভাষা চর্চা কেন্দ্রের উদ্বোধন করা হলো। আমি যখন এই 175তম বর্ষ পালন হচ্ছিল তখন আমি ওনাদের কথা দিয়েছিলাম যে ওনাদের এই কম্পিউটার রুম করার জন্য আমার বিধায়ক তহবিল থেকে সাহায্য করি। আমি আমার বিধায়ক তহবিল থেকে 15 লক্ষ টাকা আমরা স্কুলকে দিয়েছিলাম। আজকে সেই কম্পিউটার রুম এবং ল্যাঙ্গুয়েজ রুম দুটোরই শুভ উদ্বোধন হলো। ইংলিশ মিডিয়াম স্কুলে একটা দাবি উঠছে যে যাতে পরীক্ষা হয় স্কুলে। হ্যাঁ, মানে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যাটা ক্রমশ কমে যাচ্ছে, অথচ এটা নৈহাটির সবচেয়ে প্রাচীনতম স্কুল। এই স্কুলটাকে রিভাইভ করার জন্য যদি এই স্কুলটাকে ইংলিশ মিডিয়াম করা যায়, আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব। অন্যদিকে গরিফা বয়েজ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি পার্থপ্রতিম দাশগুপ্ত বলেন, নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক তার কথা মতো কথা রেখেছে। বিধায়ক তহবিল থেকে 15 লক্ষ টাকা দিয়ে এই কম্পিউটার কক্ষ, অত্যাধুনিক ও ভাষা চর্চা কেন্দ্রের উদ্বোধন করলেন, কিন্তু বর্তমান সাংসদের এই স্কুলের উন্নয়ন করার জন্য 1 কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তিনি কথা রাখেননি। এবং 175তম উদযাপন উপলক্ষে গরিফা স্কুলে যারা এসেছিলেন তাদের মধ্যে তদানীন্তন বিধায়ক পার্থ ভৌমিক, বর্তমানে যিনি বিধায়ক আছেন, তিনি কথা দিয়েছিলেন যে আমাদের স্কুলকে 15 লক্ষ টাকা দিয়ে দেবেন ইয়ে করার জন্য, একটা কমিউনিটি হল করার জন্য। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনদ দে এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পার্থপ্রতিম দাশগুপ্ত। এছাড়াও ছিলেন বিদ্যালয়ের বেশ কিছু পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের কর্মীবৃন্দ।